মঞ্জুর আরিফ পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা, তবে তার প্যাশন হচ্ছে সাইক্লিং আর ম্যারাথন। তবে ইদানিং নিজেকে আয়োজক হিসাবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার বেড়ে ওঠা সব কিছু এই সিলেট শহরেই। আমরা আজকে তার থেকে জানবো তার গল্প, তার ম্যারাথন আয়োজনের গল্প। লেটস প্যাডেল। ম্যারাথন আসলে অনেকগুলো স্পোর্টসের মধ্যে রানিংটা শুরু করা সবচেয়ে ইজি, কারণ আমরা ছোটবেলা থেকেই হচ্ছে হাঁটা এবং দৌড়টা শুরু করি, এ কারণে এই স্পোর্টসটা অনেক ইজি। আর যখন স্পোর্টসে চলে আসে তখন তো অনেক চেঞ্জেস আসে, অভিজ্ঞতার আলোকে অনেক চেঞ্জেস হয়। শুরু করার ক্ষেত্রে রানিংটা সবচেয়ে ইজি, এই কারণেই আসলে ম্যারাথনটা বেছে নেয়। শহর হলেও আসলে কিছুটা মফস্বল বলা যায়, অনেক আয়োজন আছে যেগুলো ঢাকায় হচ্ছে বা ইন্টারন্যাশনালি হয়, কিন্তু আমাদের এলাকায় এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয় না। তো কেউ না কেউ তো এটা শুরু করতে হবে, না হয় আমিই করলাম। নিজের শহরকে রিপ্রেজেন্ট করার জন্যে ম্যারাথন থেকে ভালো আর কোনো কিছুই হয় না। মহামারীর এই সময়ে এমন আয়োজন নিয়ে অনেকের দ্বিমত থাকলেও রেজিস্ট্রেশনে আগ্রহীদের কম ছিল। সিলেট থেকে আব্দুল্লাহ মনসুর, ক্যাম্পাস টিভি।